আসসালামু আলাইকুম। সবাইকে আজকে এক্সিস্টেন্টাল স্কুল থেকে পরিচালিত বিশেষ লাইভ ক্লাসটি শুভেচ্ছা জানাচ্ছি। করোনার এই প্যান্ডেমিক সময়ে এক্সিস্টেন্টাল স্কুল সারা বাংলাদেশের স্বনামধন্য স্যার ম্যামদের কাছ থেকে সুন্দর সুন্দর ক্লাস আমাদের উপহার দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে ক্লাস লাইভ ক্লাস একটি লাইভ ক্লাস হতে যাচ্ছে। এই লাইভ ক্লাসটিতে আমি হোস্ট হিসেবে আছি, আমি লিজা, থার্ড ইয়ার বিডিএস, সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট, সেশন 2016 এন্ড 2017। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে আমাদের লাইভ ক্লাসের বিষয় কি। পেরিওডোলজি এন্ড অরাল প্যাথোলজি বাইবা প্রিপারেশন হিসেবে প্রিপারেশন নিয়ে ক্লাস নিতে আজকে আমাদের সাথে ক্লাস নিতে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক ডক্টর আহমেদুল কবির মিলন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অরাল প্যাথোলজি এন্ড পেরিওডোন্টোলজি বাংলাদেশ ডেন্টাল কলেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রিজা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার তাহলে আমরা বেশি দেরি না করে আমাদের ক্লাস শুরু করি এবং অডিয়েন্সদের বলে রাখছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ ক্লাসটির মাধ্যমে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে স্যার শুরু করেন। স্যার ধন্যবাদ লেজা। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের থার্ড প্রফ বিডিএস এক্সামিনেশন মার্চের দিকে রিটেন পরীক্ষা শেষ হয়, কিন্তু এই COVID-19 প্যান্ডেমিকের কারণে এই পরীক্ষাটার ভাইবা আমরা শুরু করতে পারিনি। তো আশা করি তোমরা এই ভাইবা পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি সাবজেক্টের ভাইবা প্রিপারেশন ভালো করে নিয়েছো এবং এটা আর 2 দিন পরেই অর্থাৎ আগামী 20 অক্টোবর থেকে পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি ভাইবা এক্সামিনেশন শুরু হবে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো। আমি আজকে এই ভাইবা পেরিওডন্টোলজি সাবজেক্টে ভাইবা প্রিপারেশন কীরকম হওয়া উচিত, কীভাবে নিবে, কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। আশা করি তোমরা যদি আমার এই লেকচারটি মনোযোগ সহকারে শোনো কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্যান্ডামিক পিরিয়ডে এখন এই পেরিওডন্টোলজি ভাইবা তোমরা জানো যে একটা ক্লিনিক্যাল সাবজেক্ট। থার্ড ইয়ারে আমরা 3টা সাবজেক্ট পড়ি, একটা হলো মেডিসিন, সার্জারি এবং পেরিওডন্টোলজি। যেই 3টা সাবজেক্টই তোমাদের ক্লিনিক্যাল, সুতরাং ক্লিনিক্যাল সাবজেক্ট মেডিকেলে এবং ডেন্টালে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাবজেক্টগুলোতে আমরা পেশেন্ট রিলেটেড কিছু এক্সামিনেশন করি, পরীক্ষা করি এবং রোগ নির্ণয় করি, ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট দিই। যদি তোমার ক্লিনিক্যাল শার্প নলেজ থাকে তাহলে তুমি ভালো ডক্টর হবে, কারণ ক্লিনিক্যাল নলেজ না থাকলে বা পেশেন্ট যদি ভালো করে এক্সামিনেশন করতে না পারো এবং রোগ যদি ডায়াগনোসিস করতে না পারো তাহলে তোমার ক্লিনিক্যাল যে দুর্বলতা এটা থেকেই যাবে। আমি আশা করব তোমরা ক্লিনিক্যাল সাবজেক্টে খুব গুরুত্ব দিয়ে পড়বে এবং ভবিষ্যতে তোমার এই পড়াটা তুমি যখন তোমার পেশায় কর্মরত যাবে, মানে কর্মজীবনে যখন তুমি পেশেন্ট দেখবে, যখন তুমি পেশেন্টের ট্রিটমেন্ট দিবে, তখন তুমি এটা বুঝবে যে আজকের এই লেকচারটা কত গুরুত্বপূর্ণ। যে আমি বলবো যে ওই ট্রিটমেন্ট, যে একটা পেশেন্টকে যদি তুমি ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারো তাহলে সে পেশেন্ট এত স্যাটিসফাইড হয় যে তোমাকে ছাড়া আর ওই পেশেন্ট কিছুই বোঝে না। এ মারিয়া, এটা কি হলো আবার? হ্যাঁ সরি, একটু সমস্যার জন্য আমি দুঃখিত। হ্যাঁ লাইভ চলতেছে। তাহলে এখন আসা যাক আমাদের মূল বিষয় পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজির ভাইবা পরীক্ষা সম্বন্ধে। আমরা সাধারণত পেরিওডন্টোলজি যে
সাবজেক্টটা সেটাতে আমরা সাধারণত জানো যে তিনটা উপর পরীক্ষা হয় সিস্টেমের উপর, একটা হলো তোমার ওসপি, আরেকটা হলো ওরাল ভাইভা, আরেকটা হলো ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমি আজকে তোমার ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয় এবং কি কি কোশ্চেন থাকে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা যখন আর ইতিমধ্যে আমি আরেকটা কথা বলে রাখি, এবারের পরীক্ষাটা বা ভাইভা বা ক্লিনিক্যাল পরীক্ষা কিন্তু একটু অন্যরকম হবে, নর্মাল আমরা যেরকম নেই সেরকম না, কারণ তোমরা জানো এই প্যান্ডামিকের জন্য বা করোনা ভাইরাসের জন্য একটা স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ডিন অফিস থেকে একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তোমরা জানো যে সেটাকে আমরা ক্লিনিক্যাল বা ভাইভা পরীক্ষার কিভাবে নিব সেই নীতিমালায় সুন্দরভাবে লেখা আছে। তা আশা করি তোমরা এই নীতিমালাটুটি পেয়েছো, অলরেডি পেয়ে গেছো তোমাদের কলেজের মাধ্যমে। এই নীতিমালাটা ফলো করেই কিন্তু আমরা ভাইভা এক্সামিনেশন নিব। এখন আসা যাক যে পেরিওডন্টোলজি, তোমরা জানো একটা খুব বড় সাবজেক্ট, যেই সাবজেক্টটা আমাদের ডেন্টালের প্রথম ক্লিনিক্যাল সাবজেক্ট হিসাবে আমরা পড়াই থার্ড ইয়ারে। এই সাবজেক্টের গুরুত্ব কিন্তু অনেক। এখানে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনটা যখন করব বা ক্লিনিক্যাল পরীক্ষা আমরা যখন নেই, যে পরীক্ষার শুরু হওয়ার আগে তোমাদেরকে কিছু পেশেন্ট নিতে হয়, এই পেশেন্টের হিস্ট্রি, ডায়াগনোসিস এবং এক্সামিনেশন, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান লিখতে হয়। তো এই যে পেশেন্টের এক্সামিনেশনটা করতে হয়, এই পেশেন্টের এক্সামিনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহন করে। যেমন মনে করো যে একটা পেশেন্ট তোমার কাছে কি কমপ্লেন নিয়ে আসে, আমরা যে পেরিওডন্টোলজিতে যে জিনিসগুলা দেখি বা যেই পেশেন্টগুলো আমাদের ডিপার্টমেন্টে আসে, সেই পেশেন্টগুলো আসলে কমপ্লেন কি থাকে, তারা কি নিয়ে আমাদের কাছে আসে, সেই সম্বন্ধে এখন কিছু কথা বলবো। এটা হলো যে প্রথমে আসতে পারে যে কমপ্লেন নিয়ে যে আমার মুখ থেকে রক্ত বের হয় বা দাঁত ব্রাশ করলে মানি থেকে রক্ত বের হয় অথবা কুলি করতে গেলে রক্ত বের হয়, এরকম একটা কমপ্লেন নিয়ে সাধারণত আসে। এটা হলো মোস্ট কমন কমপ্লেন, যেখানে 90% কেস আমরা এই কমপ্লেনটা পাই। সেই কমপ্লেনটা এলো একটা। আচ্ছা, 2 নম্বর কমপ্লেন যেটা, সেই কমপ্লেনটা হলো যে বলতে পারি যে সেন্সিটিভিটি অফ দ্য টুথ, মানে দাঁত শিশি করে, পেশেন্ট এসে বলবে যে আমার দাঁত শিশি করে, সেন্সিটিভিটি অফ দ্য টুথ। আরেকটা কমপ্লেন নিয়ে আসে তোমার মুখের দুর্গন্ধ, যেটাকে আমরা বলি হেরিডিটোসিস বা ব্যাড অর্ডার। আরেকটা জিনিস যেটা নিয়ে আসে যে অনেক পেশেন্ট আইসা বলে আমার দাঁত নড়ে, যেটা পেরিওডন্টাল ডিজিজ বা পেরিওডন্টাইটিস যেটাকে বলি, সেটা তো দাঁত নাড়াচাড়া করে। আরেকটা জিনিস নিয়ে আসতে পারে তোমার যে দুই দাঁতের মাঝখানে খাবার জমে যায়, যেমন আমরা খাওয়া দাওয়া করি দেখা যায় দুই দাঁতের মাঝখানে খাবার জমে যায়, এই একটা জিনিস নিয়ে আসতে পারে। আরেকটা জিনিস হলো যে যখন নাকি আক্কেল দাঁত ওঠে, তখন সেই আক্কেল দাঁতটা ঠিক মতো উঠতে পারে না, যেটা মাড়িটা উপরে ওভারল্যাপ থাকে সেই কারণে খুব ব্যথা হয়, সেই একটা প্রবলেম নিয়ে তোমাদের কাছে আসতে পারে, যেটাকে আমরা বলি যে পেরিকোরোনাইটিস। আরেকটা জিনিস যেই জিনিসটা নিয়ে আসে, যেটা পেশেন্ট আসে বলতে পারছে আমার মাড়ি ফুলে গেছে, মানে গাম সোয়েলিং। যে গাম সোয়েলিং সাধারণত হয় তোমার জিঞ্জিবাল অ্যাবসেস বা পেরিওডন্টাল অ্যাবসেস বা অ্যালভিউলার অ্যাবসেস বা পেরি এপিকাল অ্যাবসেস, এই অ্যাবসেস গুলো যদি হয় তাহলে তোমার মাড়ি ফুলে যায়, তাহলে সয়েলিং অফ দা গাম আমরা বলি। তো এই পেশেন্টের এগুলো হলো চিফ কমপ্লেন নিয়ে আসে। তো এখন তোমাকে পেশেন্টের এই চিফ কমপ্লেন নেওয়ার পরে হিস্ট্রিটা তোমরা এগুলো লেখবা চিফ কমপ্লেন হিসাবে। তো তারপরে তোমরা যেই জিনিসটা আসো যে চিফ কমপ্লেন শোনার পর, চিফ কমপ্লেনটা হলো পেশেন্ট যে কথাটুকু বলবে সেই কথাটাকে তুমি নোট করবে। যেমন এক একজনের পেশেন্ট এক এক রকম হতে পারে, কারোটা হতে পারে গাম ব্লিডিং, কারো হতে পারে হাইপার সেন্সিটিভিটি, কারো হতে পারে ব্যাড ব্রেথ, কারো হতে পারে জিনিবাল সোয়েলিং, যে যে পেশেন্ট গুলো পাবে সেই রিলেটেড তোমাদের কমপ্লেন লিখবা। তারপরে আসো যে হিস্ট্রি অফ
প্রেজেন্ট ইলনেস, সেখানে আমরা কি করি স্টুডেন্ট প্রেজেন্ট ইলনেসে যে পেশেন্ট যেই কথাটুকু বলছে যে সেটা তোমার ভাষায় তুমি এলাবোরেট করে লিখবে, সেটা হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তারপরে আসো যে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, দ্য হিস্ট্রি অফ পাস্ট ইলনেসটা কি, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো মেডিকেল হিস্ট্রি আর একটা হলো ডেন্টাল হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রি কি, মেডিকেল হিস্ট্রিতে আমরা কি কি নেই, পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করবো যে আপনার কোনো সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস আছে কিনা, বা হার্টে কোনো সমস্যা আছে কিনা, বা হাইপার টেনশন আছে কিনা, স্ট্রোক আছে কিনা, তারপরে মাইকোবিয়াল ইনফেকশন আছে কিনা, তারপর কিছু ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা যেমন লিকোমিয়া, আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, তারপরে অ্যালার্জি, এইসবগুলো মেডিকেল হিস্ট্রি আমরা আগে থেকেই নিয়ে রাখবো। তারপরে আমরা জিজ্ঞাসা করবো ডেন্টাল হিস্ট্রি, ডেন্টাল হিস্ট্রিতে আমরা কি বলবো পেশেন্টকে জিজ্ঞাসা করবো আপনি যে আগে কোথাও কোনো ডেন্টাল সার্জেনের কাছে কোনো কনসাল্ট করেছেন কিনা বা গিয়েছেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে ওখানে আপনি কোনো চিকিৎসা করাই করিয়েছেন কিনা, হ্যাঁ ট্রিটমেন্ট করাইছেন কিনা। তো তুমি জিজ্ঞাসা করো পেশেন্ট অনেক ক্ষেত্রে যদি বলে যে না আমি কখনো এই দাঁতের প্রবলেম হয়নি এবং কখনো আমি যাইনি দাঁত ডাক্তারের কাছে, এটা বলতে পারে। আবার অনেকে বলে যে হ্যাঁ আমি গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলেছি স্কিলিং করতে, স্কিলিং করেছি বা ফিলিং বা রুট ক্যানেল বা তোমার এক্সট্রাকশন অথবা কোনো ডেন্টার করছে অথবা কোনো দাঁত ফেলেছে, এইরকম এসব কিছু হিস্ট্রি যদি দেয় তাহলে এখানে তুমি ডেন্টাল হিস্ট্রির মধ্যে ইনক্লুড করবে, তাহলে হলো তোমার হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। তারপরে আসো তোমার সোশিও ইকোনমিক হিস্ট্রি। আচ্ছা সোশিও ইকোনমিক হিস্ট্রিটা কেন দরকার, কারণ এটা হলো এই তার পেরিওরন্টাল ডিজিজ ইনভার্সলি রিলেটেড টু দ্য ইনক্রিজ লেভেল অফ এডুকেশন অ্যান্ড ইনকাম। মানে হলো যে একটা পেশেন্ট যদি শিক্ষিত থাকে বা তার ইনকাম যদি ভালো থাকে, তার যেরকম ওরাল হাইজিন থাকবে, একটা গ্রামের পুয়ার পিপল যারা খেতে বা কাজ করে অথবা দিন মজুর, তাদের যে ওরাল হাইজিন, তাহলে তোমরা দেখতে পারবা তাদের ওরাল হাইজিনের মধ্যে ব্যাপক একটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। এই জন্য আমরা সোশ্যো ইকোনমিক হিস্ট্রিটা নিয়ে নিই, কারণ একটা শিক্ষিত পিপল যে নাকি সবসময় দাঁত ব্রাশ করে নিয়ম মতো দুই বেলা, তার যে ওরাল হাইজিন, আর যে একটা গ্রামের মানুষ যে অত ব্রাশই করে না, হতে পর দেখা যায় যে আঙ্গুল দিয়ে বা কয়লা দিয়ে দাঁত মাজতেছে, তো সুতরাং এদের ওরাল হাইজিন একরকম হবে না। এখন আসো যে একটা পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রির মধ্যে আমরা কি জিজ্ঞেস করবো, এটা পার্সোনাল হ্যাবিটস। প্রথমে আসো যে পার্সোনাল হ্যাবিটস, পার্সোনাল হ্যাবিটস হলো যে পেশেন্টকে তুমি জিজ্ঞাসা করবা আপনি টুথব্রাশ করেন কিনা, সেটা কি দিয়ে করেন, কি টুথব্রাশ ইউজ করেন বা কখন কখন করেন, মানে ফ্রিকোয়েন্সি যেটা কখন করেন, বা পেস্ট ইউজ ডেন্টিফ্রিস ইউজ করেন কিনা বা পেস্ট ইউজ করেন কিনা, হ্যাঁ সেগুলো জিজ্ঞাসা করতে হবে। আবার পার্সোনাল হিস্ট্রিতে আরও কিছু আছে যেমন পেশেন্ট কি স্মোকার না নন স্মোকার, পেশেন্ট কোনো এই পান বেটেল নাট বেটেল লিভ, তারপরে জর্দা চুন এগুলো খাওয়ার অভ্যাস আছে কিনা বা এগুলো খায় কিনা, এইসব জিনিসগুলো পার্সোনাল হিস্ট্রি তোমাকে লিখতে হবে। এবং আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের কোনো কিছু একটা, এটাকে আমরা সাধারণত বদভ্যাসই বলি, সেটা হলো তোমার প্যারা ফাংশনাল হ্যাবিটস, মনে করো ব্রুক্সিজম, রাতের বেলা দাঁত কিরকির করে বা ক্লিনচিং, হ্যাঁ এই অভ্যাসগুলো আছে কিনা, এগুলো তোমরা পার্সোনাল হ্যাবিটে বা পার্সোনাল হিস্ট্রি তোমরা ইনক্লুড করবে। তো পার্সোনাল হিস্ট্রি নেওয়ার পরে তোমাদের যেই জিনিসটা চলে আসবে যে এখন আমরা চলে যাবো এক্সামিনেশনে, যে এই পেশেন্টে তো তোমার হিস্ট্রি নিলাম এবং হিস্ট্রিগুলো তুমি লিখলা খাতার মধ্যে, এবং হিস্ট্রি নেওয়ার পরেই আমরা এক্সামিনেশনে চলে যাব। এক্সামিনেশনটা আমরা দুটা ভাগে ভাগ করে নিই, একটা হলো জেনারেল এক্সামিনেশন আর একটা হলো লোকাল এক্সামিনেশন বা ওরোফেসিয়াল এক্সামিনেশন। হ্যাঁ জেনারেল এক্সামিনেশনটা তোমরা মেডিসিন সার্জারিতে এগুলোতে সাধারণত করে থাকো, আমাদের এখানে এখানে তেমন একটা মানে
কি বলে বেশি আমরা একটা গুরুত্ব দেই না, তারপরেও যেহেতু কিছু কিছু জিনিস আছে যে জেনারেল এক্সামিনেশন যেগুলো করতে হয় আমাদের, যেমন মনে করো পেশেন্টের অ্যাপিয়ারেন্স, বডি বিল, তারপরে মনে করো তোমার টেম্পারেচার, তারপরে কোনো ইয়ে ইডিমা, সাইনোসিস, লিকোনাইকিয়া, ব্লাড প্রেশার, তারপরে রেসপিরেটরি রেট, এগুলো সাধারণত আমরা টেম্পারেচার এগুলো সাধারণত আমরা নোট করি, কারণ এগুলো দরকার আছে। এগুলো সাধারণত কমনলি সব পেশেন্টেরই নিতে হয়, হিস্ট্রির মধ্যে এক্সামিনেশন করতে হয়। তো এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো তোমার লোকাল এক্সামিনেশন, যেটাকে আমরা বলি অরোফেসিয়াল এক্সামিনেশন। তো অরোফেসিয়াল এক্সামিনেশন আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করি, একটা হলো এক্সট্রা ওরাল এক্সামিনেশন। এক্সট্রা ওরাল এক্সামিনেশনটা হলো আমরা মুখের বাইরে যে এক্সামিনেশন করি সেটা, আর একটা হলো ইন্ট্রা ওরাল এক্সামিনেশন যেটা হলো তোমার মুখের ভিতরে করা হয়, সেটা হলো ইন্ট্রা ওরাল এক্সামিনেশন। প্রথমে আসা যাক যে এক্সট্রা ওরাল এক্সামিনেশন। এক্সট্রা ওরাল এক্সামিনেশনের মধ্যে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হলো ইন্সপেকশন আর একটা হলো পালপেশন। ইন্সপেকশন হলো ভিজুয়ালি এক্সামাইন দ্য পেশেন্ট, আর পালপেশন হলো তোমার টাচ করে, তুমি কোনো কিছু টাচ করে বা ধরে এক্সামিনেশন করা, সেটা হলো পালপেশন। এখন ইন্সপেকশনে আমরা সাধারণত কি দেখি, একটা পেশেন্ট চেয়ারে শুয়ে আছে, তুমি প্রথমে পেশেন্টের মানে ফেসিয়াল যে কালার, কালারটা দেখো, স্কিন কালার, স্কিন কালার, তারপরে দেখবা কোনো সোয়েলিং বা কোনো ফুলা আছে কিনা কোনো জায়গায়, তারপরে তুমি দেখবা যে কোনো সাইনাস আছে কিনা, ফিস্টুলা আছে কিনা, সেগুলো তোমরা দেখবা, তারপরে লিপটা দেখবা, লিপের কম্পিটেন্সি, কম্পিটেন্সি মানে হলো কম্পিটেন্ট লিপ না ইনকম্পিটেন্ট লিপ। কম্পিটেন্ট লিপ হলো যখন নাকি আপার লিপ লোয়ার লিপের সাথে টাচ করে থাকে, মানে দাঁত দেখা যায় না, এটা হলো আমরা বলি কম্পিটেন্ট লিপ। আর ইনকম্পিটেন্ট লিপ যেটা, যেটা আপার লিপ এবং লোয়ার লিপ মানে টাচ করে থাকে না, মানে নর্মাল অবস্থা পেশেন্ট যদি থাকে তার দাঁতগুলি দেখা যায়, সেটা বলি আমরা ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট লিপ। এই লিপটা সাধারণত যাদের থাকে প্রোকারিজেশন থাকে, হ্যাঁ, মেক্সিলারি ইনসিসগুলা, সেই ক্ষেত্রে আমরা সাধারণত পেয়ে থাকি, অথবা কোনো মেল অ্যালাইন থাকলে সেই ক্ষেত্রে আমরা ইনকম্পিটেন্ট লিপ পেয়ে থাকি। তারপরে তোমরা দেখবা যে কোনো এঙ্গুলার মানে এঙ্গুলার চিলাইটিস বা মানে লিপের কোনায় কোনো ক্ষত আছে কিনা, কোনো আলসার আছে কিনা, সেগুলো তোমরা দেখবা, হ্যাঁ, এইগুলো হলো ইন্সপেকশন, তাহলে তুমি দেখবা। এখন আসো যে পালপেশন, পালপেশনে আমরা কি করি, মনে করো যে তুমি একটা পেশেন্টের ফেসিয়াল সোয়েলিং পেয়েছো, এই সোয়েলিংটার সম্বন্ধে তোমাকে এক্সামিনেশন করতে হবে। এই সোয়েলিংটার সম্বন্ধে কি এক্সামিনেশন করবো, একটা হলো সোয়েলিংটা কোথায় হয়েছে, সাইট, এটা কি মেক্সিলাতে না মেন্ডিবলে, হ্যাঁ, তারপরে হলো কোন সাইডে হয়েছে, লেফটে না রাইটে, এটা নোট করতে হবে। তারপরে এই সোয়েলিংটার সাইজ দেখতে হবে, সাইজটা কেমন, কতটুক বড়, কত মিলিমিটার না কত সেন্টিমিটার, সেই সাইজটা দেখবে। দেখার পরে তোমার এখন কনসিস্টেন্সি দেখবে, কনসিস্টেন্সি কি তোমার সফট না রাবারি না হার্ড, তাহলে সফট যেসব ক্ষেত্রে আমরা সফট পাই কনসিস্টেন্সি, সেগুলো মনে করো যে অ্যালগুলার অ্যাবসেস, পিরিওডন্টাল অ্যাবসেস বা পেরিপিকাল অ্যাবসেস, এই অ্যাবসেসগুলো যখন থাকে তখন আমরা সফট একটা পাই। আর হার্ড কখন পাই, যেমন স্টোন লাইক হার্ট, হ্যাঁ, স্টোন লাইক হার্ট আমরা পাই তোমার এই যদি মেটাস্টেটিক কার্সিনোমা থাকে সেই ক্ষেত্রে আমরা পাই, হ্যাঁ, মেটাস্টেটিক কার্সিনোমা, হ্যাঁ, স্টোন লাইক হার্ট সোয়েলিং আমরা পাই। ফার্ম, ফার্ম যেটা সেটা আমরা সাধারণত সেলুলাইটিস অথবা লিম্ফেডেনাইটিস এগুলোর সাথে সাধারণত আমরা ফার্ম কনসিস্টেন্সি পাই, ঠিক আছে। তারপর এই গেল সোয়েলিং এর অবস্থা। সোয়েলিং এর পরে তোমরা যে জিনিসটা দেখবা সেটা হলো যে লিম্ফ নোড, লিম্ফ নোড। আচ্ছা, লিম্ফ নোডটা আমরা কেন দেখি, কেন ইম্পর্টেন্ট, নর্মাল লিম্ফ নোডটা তোমার সাধারণত ফিল করা যায় না, ক্যান নট বি ফিল, বাট যখন নাকি এটা ফিল করা যাবে তখনই মনে করতে হবে
মাস্ট বি অ্যাবনর্মাল। এখন আমরা কি কি লিম্ফ নোড দেখি, প্রথমে আমরা একটা দেখি যে সাব মেন্টাল লিম্ফ নোড, সাব মেন্টাল লিম্ফ নোডটা কোথায় থাকে, সাব মেন্টাল লিম্ফ নোড থাকে বিহাইন্ড দ্য চিন, বিহাইন্ড দ্য চিন লাইং অন দ্য মাইলোহায়াড মাসেলস। তারপরে হলো সাব মেন্ডিবুলার লিম্ফ নোড, এটা কোথায় থাকে, বিটুইন দ্য মেন্ডিবল এন্ড সাব মেন্ডিবুলার সার্ভাইভাল গ্ল্যান্ড, এগুলো তোমার এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, তারপরে আছে তোমার প্রি অরিকুলার, যেটাকে আমরা বলি এদিকে থাকে প্যারোটিড লিম্ফ নোড, হ্যাঁ, যে মানে ইন ফ্রন্ট অফ দ্য ট্র্যাকাস অফ দ্য ইয়ার, এটা ঠিক আছে। এ মারিয়া, মারিয়া এটা ইয়ে হয়ে গেছে কে, দেখো তো স্টিল হয়ে গেছে কে, ইউ আর দ্য শো, এভরিওয়ান ক্যান সি এন্ড হিয়ার ইউ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বিভিন্ন জয়েন হলে তো আবার যাবো না, স্যার ঠিক আছে স্যার, না আমার এখানে স্টিল হয়ে আছে ব্যাপারটা, স্যার লাইভে ঠিক আছে, লাইভে ঠিক আছে, ওইটা এদিকে স্টিল হয়ে আছে কিন্তু লাইভ, আচ্ছা আমার স্ক্রিনে যে স্টিল হয়ে আছে সেটা কি এমনিতে হয়ে আছে নাকি কোনো সমস্যা হয়েছে, যে আমার এখানে ওটা স্টিল হয়ে আছে বুঝছো আমার স্ক্রিনে, সেটা কি কোনো সমস্যা, হ্যাঁ না স্যার লাইভ কন্টিনিউ করতে পারেন, কারণ স্টিল হয়ে আছে তো দেখা যায় যে টাইমটা একই উঠে আছে এখানে স্টিল হয়ে আছে। হ্যাঁ, ওইটা কি ইয়ে করা যাবে, ঠিক করা যাবে, কেন সেটা স্টিল হয়ে আছে নাকি এইভাবে থাকবে, স্যার আমি আপি আপুকে নক দিচ্ছি স্যার, আর আপনি স্যার ক্লাস কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এই জন্য তো মানে কিছু বোঝা যাচ্ছে না যে এটা স্টিল হয়ে আছে কেন, লিজা একটু দেখো তো এটা, আমি কি লিভ নিয়ে আবার জয়েন করবো নাকি না, স্যার ভাইয়া বলছেন এটা কোনো সমস্যা না স্যার ক্লাস কন্টিনিউ করতে পারেন, সমস্যা না কিন্তু আমার এখানে ইস্যু হয়ে আছে তো আমি ইয়াগুলো বুঝতেছি না আর কি, ওই টাইমটা কত হচ্ছে না হচ্ছে স্টিল হয়ে আছে স্যার, এখন স্যার টাইম 10 মিনিট আর 29 সেকেন্ড, আচ্ছা তাহলে এখানে স্টিল থাকে, হ্যাঁ বলো স্যার কোনো সমস্যা স্যার, ওরে স্টিল হয়ে আছে আর কি মানে করো যে এখানে স্টিল হয়ে আছে মানে আমি যে কথা বলতেছি আবার একদম স্টিল মানে স্ক্রিনটা স্টিল হয়ে আছে স্যার, কিন্তু আমরা এখানে তো আপনাকে দেখতে পাচ্ছি স্যার, কিন্তু আমার ইয়ে মনিটরে স্টিল দেখাচ্ছে মানে মুভমেন্ট হচ্ছে না আর কি, আগে যেমন মুভমেন্ট ছিল সেটা দেখা যাচ্ছে না স্যার, নেটওয়ার্কে প্রবলেম হতে পারে কিন্তু স্যার আমরা তো আপনার কথাও শুনতে পাচ্ছি আর দেখতেও পাচ্ছি, দেখি নেটওয়ার্কের সমস্যা হতে পারে স্যার, নেটওয়ার্কের প্রবলেম অথবা আপনার মনিটরের প্রবলেম হতে পারে, বাট আপনাকে স্পষ্টই স্যার দেখা যাচ্ছে, স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে যে এরকম স্টিল হয়ে আছে স্যার, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমার স্ক্রিনে স্টিল হয়ে আছে বুঝছো, জি স্যার বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক দিও, জি স্যার ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা আমরা বলতেছিলাম সেটা হলো তোমার লিম্ফ নোড সম্বন্ধে, তাহলে প্যারোটিড, প্যারোটিড যেটাকে বলা হয় প্রি অরিকুলার লিম্ফ নোড, যেটা তোমার থাকে ইন ফ্রন্ট অফ দা ট্র্যাকাস অফ দা ইয়ার, তারপরে আছে তোমার পোস্ট অরিকুলার যেটা তোমার কানের পিছনে থাকে মাস্টয়েড প্রসেসে থাকে, অন দা মাস্টয়েড প্রসেস, এটা হলো পোস্ট অরিকুলার লিম্ফ নোড,
আরেকটা আছে অক্সিপিটাল লিম্ব, যেটা অক্সিপিটাল অ্যারাউন্ড দ্য অক্সিপিটাল আর্টারিতে থাকে। তারপরে আসো আমরা স্লাইভারি গ্ল্যান্ড, যে স্লাইভারি গ্ল্যান্ড হলো একটা হলো প্যারোটিড, একটা হলো সাব মেন্ডিবুলার, আর একটা হলো সাব লিঙ্গুয়াল। এই তিনটা প্যারোটিড গ্ল্যান্ড সম্বন্ধে একটু জানতে হবে এবং এটা কোথায় থাকে, হ্যাঁ এটা থেকে কি সিচুয়েশন হয় সেগুলো সম্বন্ধে একটু জানা উচিত। প্যারোটিড গ্ল্যান্ডটা তোমার কোথায় থাকে, ডিস্টাল টু দ্য অ্যাসেন্ডিং হ্যাঁ র্যামাস অফ দ্য মেন্ডিবল, এবং এটা থেকে যে প্যারোটিড ডাক্ট ওপেন হয়, প্যারোটিড ডাক্টটা খুব ইম্পর্টেন্ট। এটা ডাক্ট কোথায় ওপেন হয়, সাধারণত এটা ওপেন হয় ইনার অ্যাসপেক্ট অফ দ্য চিক, হ্যাঁ অপোজিট দ্য গ্রাউন্ড অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ, এটাকে বলা হয় ডাক্ট অফ স্টিল স্টেনসেল। আরেকটা আছে তোমার সাব মেন্ডিবুলার স্লাইভারি গ্ল্যান্ড, এটা থাকে তোমার লোকেটেড ফ্লোর অন দ্য ফ্লোর অফ দ্য মাউথ, হ্যাঁ সাইড অফ দ্য ফ্রেনুলাম অফ দ্য টাং। তারপরে সাব মেন্ডিবুলার একই জায়গায় থাকে এই ফ্লোর অফ দ্য মাউথে, টাঙ্গি যে ফ্রাম থাকে ফ্রামের দুই পাশে এই লিম্ফনোডগুলো গ্ল্যান্ডগুলো থাকে। এখন আসো যে এক্সটার্নাল এক্সামিনেশনের মধ্যে আমরা টিএমজি টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট এক্সামিনেশন করি, এবং টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট এক্সামিনেশন করার সময় আমরা দুইটা প্রসিডিউর ফলো করতে পারি। একটা হলো জাস্ট আমরা থামটা প্রেস করতে পারি ইন ফ্রন্ট অফ দ্য ট্র্যাগাস, হ্যাঁ এবং পেশেন্টকে বলতে পারি আপনি মুখ হা করেন এবং বন্ধ করেন, হা এবং বন্ধ করলে আমরা এটা মুভমেন্টটা বোঝা যাবে। অথবা আমরা লিটিল ফিঙ্গার যদি তোমরা এক্সটার্নাল অরিটারি মিটারসের এবং ভিতরে দিয়েও আমরা ফিল করতে পারি টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট। এই জয়েন্টটা আমরা কি দেখি, একটা দেখি তোমার রেঞ্জ অফ মুভমেন্ট, এটা কতটুকু আমরা হা করতে পারতেছি সেইটা, তারপরে কোনো টেন্ডারনেস আছে কিনা বা কোনো সাউন্ড ক্লিকিং সাউন্ড হয় কিনা বা লগিং হয়ে যায় কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা টিএমজি সাধারণত কি হয়ে যায় লক হয়ে যায় লক জব, তারপরে দেখা যায় আমরা টিএমজি অনেক অনেক ক্ষেত্রে অনেক রিজের ক্ষেত্রে টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্টটা মানে ঠিক মতো মুখ করা না করে আমরা ঠিক হা করতে পারি না। যেমন কিছু কন্ডিশন আছে অ্যানকাইলোসিস ডিসমাস এইসব জিনিসের কারণে আমরা সাধারণত হা করতে পারি না, হা করতে কষ্ট হয়। হ্যাঁ তা এগুলো হলো আমাদের এক্সট্রা ওরাল এক্সামিনেশনের মধ্যে চলে গেল। এখন আসো ইন্ট্রা ওরাল এক্সামিনেশন, ইন্ট্রা ওরাল এক্সামিনেশনে আমরা কি কি দেখি, যখন নাকি আমরা মুখটা হা করি, হা করার পরে আমাদের যে জিনিসটা প্রথমে চোখে পড়ে সেটা হলো দাঁত টিথ, তাহলে টিথ কয়টা টিথ প্রেজেন্ট, তারপরে কোনো মিসিং টিথ আছে কিনা, তারপরে কোনো ডেসিডুয়াস টিথ আছে কিনা মানে রিটেন ডেসিডুয়াস, তারপরে ব্রোকেন ডাউন ক্রাউন আছে কিনা, ব্রোকেন ডাউন রুট আছে কিনা, বা কোনো ফিলিং টিথ আছে কিনা মানে স্টোর টুথ আছে কিনা, বা কোনো ইম্প্যাক্টেড টুথ আছে কিনা, হ্যাঁ এইসব জিনিসগুলো আমরা দাঁতে দেখি। অথবা আবার অনেক ক্ষেত্রে আমরা এট্রিশন ইরুশন অ্যাবডাকশন এইসব জিনিস দেখি। এট্রিশন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এট্রিশন ইরুশন এবং অ্যাবডাকশন এগুলো সাধারণত দাঁতের ক্ষয় টুথ ওয়ারিং। এট্রিশনটা কখন হয় সাধারণত, যখন দাঁতে দাঁতে কন্ট্যাক্ট হয়, যে উপর দাঁত নিচের দাঁতের সাথে যখন কন্ট্যাক্ট হবে তখন যেই ওয়ারিংটা হয় সেটা হলো এট্রিশন, সেটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়ারিং। আরেকটা আছে তোমার অ্যাব্রাশন, অ্যাব্রাশনটাকে বলে মেকানিক্যাল ওয়ারিং, এটা হলো কোনো যেমন টুথ ব্রাশের কারণে হয় বা হলসি টুথ ব্রাশিং কারণ বা টুথপিক, হ্যাঁ এগুলোর কারণে যেই বা কোর্স ডেন্টিফ্রিসেস সেইগুলোর কারণে হয় অ্যাব্রাশন। তারপরে হলো ইরুশন, ইরুশন কারণটা কি, ইরুশন সাধারণত তোমার দাঁতের ইরুশনটা সাধারণত হয় তোমার যাদের ডাইজেস্টিভ সিস্টেম রিগার্জিটেশন কারণে বা যারা এসিডিক ফুড বেশি খায় তাদের ফেসিয়াল সার্ভাইকেল মার্জিনে একটা ক্ষয় দেখা যায় দাঁতে, বা যারা ব্যাটারি ওয়ার্কার মানে ব্যাটারি নিয়ে কাজ করে মানে এসিড, যারা কার্বোহাইড্রেট কার্বোনেটেড বেভারেজ খায় হ্যাঁ সাইট্রেট ফুড খায় তাদের ক্ষেত্রে সাধারণত এটা হয়ে থাকে, এটা হলো ইরুশন। তাহলে এট্রিশন ইরুশন অ্যাবডাকশন। তারপরে আমরা দাঁতে একটা জিনিস দেখি সেটা হলো তোমার হাইপার সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি কি, পেশেন্ট অনেক সময় নিজেই দেখাতে পারে যে এখানে আমার দাঁত শিরশির করে, আর আমরা অনেক সময় ইয়ে করতে পারি যে এই হাইপার সেন্সিটিভিটিটা চেক করতে পারি কেমনে, একটা আমরা তোমার
এই এক্সপ্লোরার যেটা ডেন্টাল এক্সপ্লোরার দিয়ে জেন্টলি যদি আমরা এক্সপ্লোর করি জিনজিমাল মার্জিন দিয়ে, তখন দেখা যায় যে এটা তার দাঁত শিশি করে, অথবা যদি আমরা কোল্ড এয়ার দিই তাহলেও দাঁত তার শিশি করে। এভাবে আমরা এক্সামিনেশন করতে পারি। তারপরে আসো তোমার সফট টিস্যু এক্সামিনেশন। দাঁত তো চলে গেলো, এখন সফট টিস্যু এক্সামিনেশন মধ্যে আমরা কি করি? সেখানে তোমার টাং আছে, হ্যাঁ, লিপস আছে, ভেস্টিবুল আছে, প্লেট আছে, বাকাল মিউকাস আছে, ফ্লোর অফ দ্য মাউথ আছে, এইসব জিনিসগুলো আমরা কি করি যে দেখি সফট টিস্যু এক্সামিনেশন। যেমন লিপসের ক্ষেত্রে আমরা কি দেখি যে লিপস, যে লিপসটা আমরা যে কোনো কি বলে হার্পেটিক হার্পেটিক ইয়ে হার্পেস জোস্টার হার্পেস জোস্টার বা কোনো আলসারেশন সেগুলো আছে কিনা, বা অ্যাঙ্গেল অফ দ্য মাউথে কোনো চিলাইটিস আছে কিনা, অ্যাঙ্গুলার চিলাইটিস, ওগুলো আমরা দেখি। তারপর টাং টাঙের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, যেমন ম্যাক্রোগ্লসিয়া বা মাইক্রোগ্লসিয়া, অথবা টাং টাই, অথবা জিওগ্রাফিক টাং, অথবা স্ক্রোটাল টাং, সেই জিনিসগুলো আমরা দেখি। তারপরে আমরা দেখি কোনো ইয়াতে বাকাল মিকোসাতে হোয়াইট বা রেড প্যাচ আছে কিনা। অনেক ডিজিজ কিন্তু আমরা হোয়াইট প্যাচ রেড প্যাচ পাই, যেমন এই লিউকোপ্লাকিয়া, লিউকোডিমা, তারপরে তোমার ওরাল মিউকোসাস ফাইব্রোসিস, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত এইসব ইয়েগুলো পাই, রেড বা হোয়াইট এইসব জিনিসগুলো পাই। তারপরে আমরা পেরিওডন্টাল এক্সামিনেশন করি। যেটা পেরিওডন্টাল এক্সামিনেশনটা হলো যে একটা কি বলে পেরিওডন্টাল এক্সামিনেশন হলো দাঁতের যে পেরিওডন্সিয়াম মানে দাঁতের মাড়ি বা সাপোর্টিং স্ট্রাকচার, এগুলোকে আমরা এক্সামিনেশন করি। এই এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন এক নম্বরে আমরা জিনজিবাটা এক্সামিনেশন করি। জিনজিবার এক্সামিনেশনে আমরা কি করি যে জিনজিবা প্রথমে কালারটা দেখি। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যখন জিনজিবা এক্সামিনেশন করবা, বিফোর এক্সামিনেশন অফ দ্য জিনজিবা ইট ইজ নেসেসারি টু হ্যাভ এ আইডিয়া ইজ হেলদি পিরিওডন্টাল টিস্যু লুকস লাইক, মানে হেলদি পিরিওডন্টাল টিস্যু দেখতে কেমন, সেই জিনিসটা কিন্তু আমাদের আগে জানতে হবে। নাইলে আমরা ডিজিজ পিরিওডন্সিয়ামটা জানবো কিভাবে? আগে তো হেলদি জানতে হবে। তো সুতরাং হেলদি জিনিসটা আগে আমাদের জানতে হবে এটা কি। তারপরে আসো তোমার এখন হেলদি জিনজিবার কালারটা কেমন, কালার এটা থাকে তোমার কোরাল পিঙ্ক। হ্যাঁ, হেলদি জিনজিবা হলো তোমার কোরাল পিঙ্ক, কোরাল পিঙ্ক। আর যদি ডিজিজ কন্ডিশন হয় সেটা হয়ে যায় তোমার কি রেড অথবা পেল, হ্যাঁ, রেড হতে পারে অথবা পেল হতে পারে। হ্যাঁ, কারণ কালারটা এখন তো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হলো ফার্স্ট ক্লিনিক্যাল সাইন অফ জিনজিবাল ডিজিজ, যেটাকে আমরা বলি জিনজিবাইটিস। নর্মালি এটা থাকবে যে কোরাল পিঙ্ক, কিন্তু এটা চেঞ্জ হয়ে হয়ে যায় রেড অথবা ব্লুইশ রেড অথবা পিঙ্ক রেড। আচ্ছা, মোর রেড হয় কখন, যখন ইনক্রিজ ভাস্কুলারিটি বেড়ে যায় অথবা এপিথেলিয়াল ক্যারেক্টারাইজেশন কমে যায়, তখন মোর রেড আমরা পাই। আর পেল কালার কখন পাই, যখন ভাস্কুলারাইজেশন কমে যায় কিন্তু এপিথেলিয়াল ক্যারেক্টারাইজেশনটা তোমার বেড়ে যায়। অনেক সময় পাই ব্লুইশ কালার, সেটা হলো তোমার ভেনাস স্টেসিস যখন হয় তখন হয় তোমার এগুলো আমরা ব্লুইশ কালার পাই। তো এই যে কালার চেঞ্জ মানে জিনজিবাল যে কালার চেঞ্জ, এই কালার চেঞ্জটা সাধারণত কোথা থেকে শুরু হয়, ইন্টারডেন্টাল পেপুলার থেকে সেটা স্টার্ট হয়, হয়ে তারপরে তোমার এই ফ্রি জিনজিবা এটা জিনজিবাতে চলে যায়। এটা হলো কালার। তারপরে আসো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হলো কি, হেলদি জিনজিবার যে কনসিস্টেন্সি থাকে সেটা হলো তোমার ফার্ম অ্যান্ড রেজিলিয়েন্ট।
আর যখন ডিজিজ কন্ডিশন হয়ে যায়, মানে ডিজিজ কন্ডিশন আমরা পাই সেটা হলো সফট, সেটা হলো সফট পাই। তাইলে কনসিস্টেন্সি আমরা কিভাবে দেখি একটা জিঞ্জিবাতে? আমরা জেন্টলি প্রেসিং দ্য পেরিওডন্টাল প্রব, তোমরা পেরিওডন্টাল প্রব আশা করি চিনো এবং দেখেছো, তোমাদেরকে দেখাইছে যে পেরিওডন্টাল প্রবের যে ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডারটা আমরা জেন্টলি প্রেস করব জিঞ্জিবাতে। হ্যাঁ, জিঞ্জিবাতে একটু প্রেস করে ফিউ সেকেন্ড রেখে দেব, তারপরে এই ইয়াটা প্রবটা আস্তে উঠে আনবে। যদি ওইখানে কোনো ইমপ্রিন্ট দেখা যায়, কোনো ছাপ দেখা যায়, তাহলে জিঞ্জিবাটা সয়েলিং বা ইডিমেটাস, আর যদি না দেখা যায় তাহলে জিঞ্জিবাটা হেলদি। তারপরে আসতো জিঞ্জিবাল টেক্সচার, টেক্সচারটা আমরা কি দেখি নর্মাল কন্ডিশনে কি হয়? নর্মাল কন্ডিশনে দেখা যায় যে তোমার স্টিপলিং, স্টিপলিংটা কি অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স, মানে একটা কমলা যখন আমরা ছিলে ফেলি তখন যেরকম স্টিপলিং থাকে, এই আমাদের অ্যাটাচ জিঞ্জিবাতে একটা স্টিপলিং থাকে। সেটা কি কারণে থাকে? কারণ জিঞ্জিবাল যে ফাইবারগুলো, ওই ফাইবারগুলো তোমার কানেক্টেড টিস্যুর টিস্যুর সাথে অ্যাটাচমেন্ট থাকে, অ্যাটাচমেন্ট থাকে, সেই জন্য আমরা স্টিপলিং পাই। যখন নাকি আমরা স্টিপলিং ডিজিজ কন্ডিশনে স্টিপলিংটা লস হয় বা রিডিউস হয়, রিডিউস স্টিপলিং পাই। তারপরে আসো যে পজিশন অফ দা জিঞ্জিবা, জিঞ্জিবার পজিশনটা কই থাকে? সাধারণত নর্মালি তোমার 1 মিলিমিটার অ্যাবভ দা সিমেন্টাল এনামেল জাংশন। তারপরে আসো তোমার কন্ট্রোল, নর্মাল মার্জিনাল জিঞ্জিবাল কন্ট্রোলটা কেমন? মার্জিনাল জিঞ্জিবাল কন্ট্রোলটা তোমার স্কেলক, যেটাকে আমরা ডোম শেপ বলি, তোমার নাইফ এজ। হ্যাঁ, তাহলে যখন ডিজিজ কন্ডিশন হয় তখন তোমার কি হয়, মার্জিনাল জিঞ্জিবাটা তোমার কি হয়ে যায়, বিকাম রাউন্ডেড অ্যান্ড রুল, আর ইন্টারডেন্টাল পেপিলাটা তোমার ব্লান্টেড হয়ে যায়। হ্যাঁ, ব্লান্টেড। তারপরে আসো যে ব্লিডিং অন প্রুভিং, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা প্রায় এটা দেখাতে বলি যে ব্লিডিং অন প্রুভিং আমরা কিভাবে দেখি বা কিভাবে একটা ব্লিডিং অন প্রুভিং করি। হ্যাঁ, ব্লিডিং অন প্রুভিং দেখতে হলে তোমার একটা পেরিওডন্টাল প্রব লাগবে। আমরা সাধারণত কি প্রব ইউজ করি, WHO প্রব অথবা ইউনিভার্সিটি অফ মিশিগান জিরো প্রব, যেটা তোমার ব্লান্টেড থাকে, মাথাটা সেই টিপটা থাকে ব্লান্টেড, এবং এটা যদি আমরা জিঞ্জিবাল অ্যালং উইথ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য জিঞ্জিবাল সালকাস, ল্যাটারাল অ্যালং উইথ দ্য জিঞ্জিবাল ল্যাটারাল ওয়াল অফ দ্য সালকাস, যদি আমরা ওইটাকে প্রবটাকে রান করি তাহলে ওইখান থেকে তোমার ব্লিডিং হবে যদি জিঞ্জিবাইটিস থাকে। কোনো কোনো যদি সিভিয়ার জিঞ্জিবাইটিস হয় টাচ করার সাথে সাথে ব্লিডিং হয়, যদি মাইল্ড জিঞ্জিবাইটিস থাকে তাহলে ওখানে আমরা 5 সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, তাই না? কারণ ব্লিডিং অন প্রবলেম তো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য জিঞ্জিবাল ডিজিজ। তারপরে আসো তো তোমার পকেট, আমরা পকেট নিয়ে বলি, জিঞ্জিবাল মানে পেরিওডন্টাল পকেট। পেরিওডন্টাল পকেট আমরা কিভাবে এক্সামিনেশন করব? হ্যাঁ, পেরিওডন্টাল পকেটটা আমরা সাধারণত 6টা পয়েন্টে থাকি, দাঁতের যে আছে এই দাঁতের 6টা পয়েন্ট, একটা হলো বাক্কালি 3টা পয়েন্ট আর লিঙ্গুয়ালি 3টা পয়েন্ট। বাক্কালি 3টা পয়েন্ট কী কী আছে? যেমন মিজো বাক্কাল, মিড বাক্কাল, ডিস্ট বাক্কাল। লিঙ্গুয়ালি 3টা পয়েন্ট থাকে, যেমন মিজো লিঙ্গুয়াল, মিড লিঙ্গুয়াল, ডিস্টো লিঙ্গুয়াল, এই 6টা পয়েন্টে আমরা পকেট মিজার করি। একটা পকেট মিজার করতে হলে আমাদের কি করতে হবে, ঠিক পিরিয়ডন্টাল প্রব দিয়ে আমরা কি বল কি করবো, প্যারালাল অফ দ্য লং এক্সিস অফ দ্য টিথ, দাঁতের প্যারালাল এবং লং এক্সিসে ধরতে হবে, তারপর জেন্টলি প্রেস করতে হবে, মানে পেরিওডন্টাল প্রবটা জেন্টলি ডুবাতে হবে জিঞ্জিবার ভিতরে, যতক্ষণ পর্যন্ত তোমার সফট থাকে ততক্ষণ পর্যন্ত ডুবে। হ্যাঁ, সফট থাকবে তো
এতটুকু পর্যন্ত আমরা গিয়ে তারপর বিচার করবো। আরেকটা কথা বলে রাখি যে রেডিওর পকেট, আমরা রেডিওর পকেট হলো ডিজিটাল যে সালকাস্টার নর্মাল ডেপ, এটা 0.5 থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয় বায়োলজিক্যাল ডেপ, কিন্তু ক্লিনিক্যালি কিন্তু আমরা এই ডেপটা সাধারণত আপ 3 মিলিমিটার পর্যন্ত মিজার করি। যদি 3 মিলিমিটার বেশি যায় তাহলে বুঝতে হবে যে প্রিনোডাল পকেট আছে, ঠিক আছে। এই 6টা জায়গায় আমরা মিজার করি প্রিনোডাল পকেট। এবং যে প্রোবটা যে তুমি তুমি প্লেস করবা, মানে এটাকে বলা হয় প্রবিং ফোর্স বা প্রবিং ফোর্স বা পেনিট্রেশন, এটা কতটুকু একটা প্রেশার দিবে কতটুকু পর্যন্ত ইয়ে করতে পারে, এই প্রেশারটা হবে সাধারণত 0.75 নিউটন বা 130 গ্রাম প্রেশার আমরা দিই। তো এই প্রেশারটা মিজার করার জন্য আমরা সাধারণত কি করি, এই যে তোমার নেল বেড থাকে, এই নেল বেডে পিরিওডন্টাল প্রোবটা দিয়ে তুমি আগে নিজে নিজেই এটা পরীক্ষা করে নেবা। পেরিওডন্টাল প্রোবটা একটা নেল বেডের দিয়ে একটা চাপ দিবা, আস্তে আস্তে চাপটা বাড়াতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার ব্যথা না লাগে ততক্ষণ পর্যন্ত তুমি এটা চাপটা দিবে। এই ঠিক ততটুকু চাপ তুমি পেশেন্টের মুখে যখন পকেট মিজারমেন্ট করবা ঠিক ততটুকু প্রেশার দিয়ে এই পেরিওডন্টাল পকেটকে তোমাকে মাপতে হবে। এটা হলো প্রবিং ফোর্স। তারপরে আসো যে ফার্কেশন ইনভলভমেন্ট। ফার্কেশন ইনভলভমেন্ট জিনিসটা হলো আমরা কয়টা ভাগে ভাগ করি ফার্কেশন ইনভলভমেন্টটা, আমরা 4টা গ্রেড থেকে, গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 4। গ্রেড 1 হলো ইনসিপিয়েন্ট, এটা তো সাধারণত তেমন কোনো বোন লস হয় না। আর গ্রেড 2 যেটা, যখন নাকি আমরা পেরিওডন্টাল প্রপটা ঢুকাই তখন একটা গ্রুপের মতো তৈরি হয়, এখানে একটা নচ থাকে। আর গ্রেড 3 যেটা, সেটা তোমার হলো বোন লস হয়, ইন্টারডেন্টাল বোন লস, যেখানে পেরিওডন্টাল প্রপটা ঢুকে যায় থ্রু অ্যান্ড থ্রু টানেল তৈরি হয়। আর গ্রেড 4 যেটা, সেটা হলো তোমার নেকেড আই, তুমি দেখবা যে পেরিওডন্টাল প্রপটা বাকালে দিয়ে ঢুকলে লিঙ্গলি দিয়ে এটা বের হয়ে গেছে, হলো গ্রেড 4। এখন আমরা সেটা কেমনে আইডেন্টিফাই করবো, হাউ টু আইডেন্টিফাই দ্য ফার্কাশন ইনভলভমেন্ট। ফার্কাশন ইনভলভমেন্ট দেখার আগে আমরা সাধারণত পকেট ডেপথ মাপবো, যদি মোর দেন 5 মিলিমিটার পকেট আমরা পাই তাহলে ফার্কাশন ইনভলভমেন্ট আমরা পেতে পারি। এবং ফার্কাশন ইনভলভমেন্ট মেজারমেন্ট করার জন্য এক ধরনের স্পেশাল প্রোব পাওয়া যায়, সেটাকে বলা হয় নেভার্স প্রোব। নেভার্স প্রোব, যদি কোনো নেভার্স প্রোব না থাকে, অ্যাভেলেবিলিটি না হয়, তাহলে আমরা পেরিওডন্টাল প্রোব ইউজ করি। সেটা আমরা কীভাবে ইউজ করি, যে পেরিওডন্টাল পকেট আমরা যেভাবে মাপি পেরিওডন্টাল পকেট, তাহলে আমরা সাধারণত ফার্কাশন ইনভলভমেন্টগুলো হয় কোথায়, মাল্টি রুটেড টুথের ক্ষেত্রে, মাল্টি রুটেড টুথে যেখানে তোমার বাইফার্কেশন বা ট্রান্সফার্কেশন এরিয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাই ফার্কাশন ইনভলভমেন্ট। ফার্কাশন ইনভলভমেন্ট আমরা কেমনে মাপি, আমরা পেরিওডন্টাল প্রপটাকে মিড বাক্কাল বরাবর ইনসার্ট করবো, আস্তে আস্তে ভিতরের দিকে যাব, যাওয়ার পরে লিঙ্গুয়ালি একটু ইনক্লাইন করব, ইনক্লাইন করে আমরা ভিতরের দিকে যাব। ভিতরের দিকে যদি বোন লস হয় তাহলে তো প্রপটা যদি আমরা বাক্কালে দেই তাহলে লিঙ্গুয়ালি দিয়ে বের হবে, তাহলে আমরা দেখা যাবে মানে বোন লস হয়েছে, তাই না। এখন ফার্কেশন ইনভলভমেন্ট যেটা, সেটা হলো যে আমি আগেই বলছি যে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 4, গ্রেড 3 আর গ্রেড 4 এর মধ্যে ডিফারেন্স একটাই, দুটার ক্ষেত্রে তোমার থ্রু অ্যান্ড থ্রু টানেল থাকবে, কিন্তু গ্রেড 3 আমরা নেকেটাই দেখতে পাবো না, খালি চোখে দেখা যাবে না, কিন্তু গ্রেড 4 দেখা যাবে, কারণ এখানে জিনজিবাল রিসেশন হয়ে নিচে নেমে গেছে, এই জন্য আমরা খালি চোখে দেখতে পারি। সেটা হলো গ্রেড 4। এলো ফার্কাশন ইনভলভমেন্ট। তারপরে আমরা চলে যাই যে
ডিজিটাল রিসেশন আমরা এখন ডিজিটাল রিসেশন নিয়ে বলবো যে ডিজিটাল রিসেশনটা কি মানে এপিক্যাল শিফট অফ দা ডিজিটাল মার্জিন মানে সিমেন্টো এনামেল জাংশন থেকে যদি তোমার ডিজিটাল মার্জিনটা শিফট হয়ে যায় মানে নিচের দিকে নেমে যায় তখন আমরা ডিজিটাল রিসেশন বলি এটা রিসেশনের তোমার ক্লাস ওয়ান রিসেশন যেটা আমরা রিসেশনের ক্লাসিফিকেশন করতে পারি এটাকে বলা হয় মিলার্স ক্লাসিফিকেশন মিলার্স ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর রয়েছে তো ক্লাস ওয়ান যেটা সেটাকে বলি আমরা মার্জিনাল রিসেশন মার্জিনাল রিসেশন হলো তোমার এটা করবে কোথায় ডাজ নট এক্সটেন্ড টু দা মিউকোডিনজিবাল জাংশন মানে মার্জিনাল টিস্যু যেটা এটা তোমার মিউকোডিনজিবাল জাংশনে কোনো এক্সটেন্ড করবে না দেয়ার ইজ নো লস অফ বোন অর সফট টিস্যু ইন দা ইন্টারডেন্টাল এরিয়া মানে এটা হলো তোমার যে মিউকোডিনজিবাল জাংশন থাকে মিউকোডিনজিবাল জাংশন কোন জায়গাটা যেটা জিনজিবা এবং মিউকাস মেমব্রেন যেখানে অ্যাটাচ থাকে সেটা যেখানে জাংশন সেটাকে বলা হয় মিউকোডিনজিবাল জাংশন এই জাংশনটা এক্সটেন্ড করবে না আর ক্লাস টু তে কি হবে এটা এক্সটেন্ড করবে বিয়ন্ড দা মিউকোডিনজিবাল জাংশন কিন্তু এখানে কোনো বোন লস থাকবে না আর সফট টিস্যু ইন দা ইন্টারডেন্টাল এরিয়া হ্যাঁ এটা কোনো তোমার ইয়ে থাকবে না মিউকোডিনজিবাল জাংশনটা এক্সটেনশন করবে না তো এখানে হ্যাঁ বোন নো বোন লস এবং সফট টিস্যু কোনো লস থাকবে না আর ক্লাস থ্রি মার্জিনাল টিস্যু রিসেশন যেটা সেটা অবশ্যই এক্সটেন্ড করবে তোমার বিয়ন্ড দা মিউকোডিনজিবাল জাংশন হ্যাঁ এখন এখানে তোমার দেয়ার ইজ এ বোন অর সফট টিস্যু লস থাকবে হ্যাঁ ইন্টারডেন্টালি অর ম্যাল পজিশনিং অফ দা টুথ আর ক্লাস ফোর মার্জিনাল টিস্যু রিসেশন যেটা যেটা হলো এক্সটেন্ড করবে অবশ্যই মিউকোডিনজিবাল জাংশন এবং এটা সিভিয়ার বোন লস থাকবে সফট টিস্যু লস থাকবে এবং ইন্টারডেন্টালি এবং এটা সিভিয়ার ম্যাল পজিশন হয়ে যাবে এটা হলো জিনজিবাল রিসেশন তারপরে আমরা দেখব মোবিলিটি মোবিলিটিতে আমরা কি দেখি মোবিলিটিতে আমরা কিভাবে করবো একটা দাঁতের মোবিলিটি দেখতে হলে আমরা কিভাবে দেখবো সেটা যে একটা দাঁতের মোবিলিটি দেখতে হলে আমরা দুইটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট লাগবে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দুইটা জিনিসকে একটা দিয়ে আমরা প্রেশার দেব একটা দিয়ে আমরা কি করবো ফিল করবো যে মোবিলিটিটা কেমন তো মোবিলিটির আবার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আছে গ্রেড ওয়ান হলো তোমার ভিজিবল হরাইজন্টাল মোবিলিটি আপ টু ওয়ান মিলিমিটার যদি ওয়ান মিলিমিটার পর্যন্ত দাঁতটা মুভ করে তোমার বাক্কালি লিঙ্গুয়ালি সেটাকে আমরা বলবো গ্রেড ওয়ান মোবিলিটি আর গ্রেড টু মোবিলিটি হলো যদি তোমার বাক্কালি আর লিঙ্গুয়ালি ওয়ান থেকে টু মিলিমিটার পর্যন্ত মুভ করে তাহলে বলবো গ্রেড টু মোবিলিটি আর গ্রেড থ্রি আমরা বলবো যখন মোর দেন টু মিলিমিটার সেটা তোমার বাক্কালি লিঙ্গুয়ালি মিজিয়ালি ডিস্টালি এবং যদি আমার দাঁতটাকে প্রেশারাইজ করি তাহলে দাঁতটা তোমার ভিতরে ঢুকে যাবে এটা হলো গ্রেড থ্রি মোবিলিটি তারপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলো বাইবাতে অনেক সময় আমরা জিজ্ঞেস করি বা ধরি যে জিনজিবাল ইন্ডেক্স তোমরা কিভাবে করবা জিনজিবাল ইন্ডেক্স মানে আমরা কিভাবে বুঝবো একটা জিনজিবাল কন্ডিশন কেমন বা কখন আমরা বলবো যে গ্রেড জিরো গ্রেড ওয়ান টু বা থ্রি আচ্ছা গ্রেড জিরো তো হলো নর্মাল জিনজিবা কোনো ইনফ্লামেশন থাকবে না নো ডিসক্লারেশন নো ব্লিডিং জিরো আর গ্রেড ওয়ান যেটা সেটা হলো মাইল্ড ইনফ্লামেশন থাকবে স্লাইড টু কালার চেঞ্জ থাকবে স্লাইড কালার চেঞ্জ মাইল্ড ইনফ্লামেশন হ্যাঁ আর হলো তোমার নো ব্লিডিং অন প্রবিং ঠিক আছে তারপরে গ্রেড টু তে কি দেখো মডারেট ইনফ্লামেশন হবে ইরাইথিমা হবে সোয়েলিং হবে ব্লিডিং অন প্রবিং হবে আর হয় প্রেশারাইজ অ্যাপ্লাইড আর গ্রেড থ্রিতে কি হবে
সিভিয়ার ইনফ্লামেশন, সিভিয়ার ইয়েথিমা, তারপরে স্পন্টেনিয়াস হ্যামোরেজ, সাম আলসারেশনও থাকতে পারে। এগুলো গ্রেড থ্রি। ঠিক আছে, তাইলে এই যে আমরা এক্সামিনেশন গুলো করলাম, যে এতক্ষণ পর্যন্ত এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন পার্ট আমরা শেষ করলাম, এক্সট্রা ওরাল এক্সামিনেশন, ইন্টার ওরাল এক্সামিনেশন, এই এক্সামিনেশন গুলো করার পরে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা সেলিয়েন্ট ফিচার লিখতে হবে, যে এক্সামিনেশন করে তুমি কি কি পয়েন্ট, পজিটিভ পয়েন্ট পেয়েছো, কোথায় কি পেয়েছো, সেইগুলো সামারাইজ করে একটা সেলিয়েন্ট ফিচার তোমাকে এখানে করতে হবে। সেলিয়েন্ট ফিচার করার পরে তোমার যদি কোনো ইনভেস্টিগেশন লাগে বা কোনো এক্সরে বা কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ে, তখন আমরা দিতে পারি। রেডিওগ্রাফিক্যাল এক্সামিনেশন, মনে করো ইন্টাওরাল এক্সরে দিতে পারো, ওপিজি দিতে পারো, অথবা কোনো হেমাটোলজিক্যাল এক্সামিনেশন করতে পারো, যে যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে বা অন্য কোনো ডিজিজ থাকে তাহলে করতে পারো। এইগুলো করার পরে আমরা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস চলে যাবো। এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ওই যে তুমি চিপ কমপ্লেন পেয়েছো পেশেন্টের, সেই চিপ কমপ্লেন অনুযায়ী তোমার কি কি ফাইন্ডিংস তুমি পজিটিভ পেয়েছো, সেই পজিটিভ ফাইন্ডিংগুলো হ্যাঁ তোমাকে লিখে তোমাকে ডায়াগনোসিস করতে হবে এই পেশেন্টের এই ডিজিজ। সেটাকে আমরা বলি প্রভিশনাল ডায়াগনোসিস, মানে ফাইন্ডিংস দিয়ে এক্সামিনেশন করে ফাইন্ডিং দিয়ে যেই রোগটা নির্ণয় করি সেটা হলো প্রভিশনাল ডায়াগনোসিস। ঠিক আছে, তারপরে ডায়াগনোসিস করার পরে তোমাকে যে জিনিসটা করতে হবে তোমাকে একটা ট্রিটমেন্ট দিতে হবে। তুমি যেই ডায়াগনোসিস করে যে ডিজিজ পেয়েছো সেটা কি জিন্ডিবাইটিস পাইছো, নাকি পেরিওডন্টাইটিস পাইছো, না পেরিকোরোনাইটিস পেয়েছো, না জিঞ্জিভাল অ্যাবসেস পেয়েছো, না পেরিওডন্টাল অ্যাবসেস পেয়েছো, না পেরিওপিকাল অ্যাবসেস পেয়েছো, এই যা কিছু যে পাও সেটা ট্রিটমেন্ট তোমাকে দিতে হবে। তো সাধারণত আমরা তোমার প্রফ ভাইবার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে সাধারণত আমরা চেষ্টা করি যে নর্মাল পেশেন্ট, যেমন জিঞ্জিভাইটিস এই কেসটা খুব সহজ, জিঞ্জিভাইটিস কেস নেওয়া যদি হয় তাহলে তাদের জন্য ভালো হয়, কারণ হলো তোমার এই প্রফ এক্সামিনেশন ভাইবার ক্ষেত্রে বিশেষ করে ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখার সময় অনেক স্টুডেন্ট নার্ভাস হয়ে যায় যে আসলে একটা এক্সামিনেশন দেখা যায় যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে, কারণ দেখা যায় যে একটা এক্সামিনেশন যদি ভুল করে তাহলে কিন্তু সেটা আসলে সুধরণের ইয়া থাকে না, সময় সুযোগ থাকে না, কারণ একটা এক্সামিনেশন ভুল মানে হলো তুমি ভুল আনসার দিতেছ, তো এই ভুলের কিন্তু খেসারত তোমাকে পরে দিতে হয়। এই জন্য আমি মনে করি যখনই তোমরা কোনো পেশেন্ট এক্সামিনেশন করবা বা কোনো টিচারকে এক্সামিনেশন দেখাবা তোমরা নার্ভাস ফিল করবে না, মনে করবে যে ইজি, সবসময় ইজি থাকার চেষ্টা করবে। আর আমরা যারা টিচার আছি তারাও চেষ্টা করি তোমাদেরকে যত মানে সহজভাবে এবং ইজিলি বের করে আনা যায়, এটা কিন্তু আমাদেরও একটা ইচ্ছা থাকে যে একটা স্টুডেন্টকে আমরা কিভাবে বের করে আনতে পারি। তুমি মানে গ্রস কোনো মিস্টেক না হলে, যদি তুমি গ্রস কোনো ভুল না করো, কারণ গ্রস ভুল করলে সে ভুলের আসলে কোনো মাপ নাই, একটা গ্রস জিনিস তোমাকে জানতে হবে, বেসিক বেসিক যে জিনিসটা সেটাকে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। বেসিক জিনিস কোনো ভুল করা যাবে না, একটা কঠিন জিনিস তুমি ভুল করলে সেটা এক্সামিনাররা বিবেচনা করে যে আসলে কি করা যায়, কিন্তু বেসিক জিনিস কিন্তু কোনো ভুল করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, তারপরে ট্রিটমেন্ট দেবা, ট্রিটমেন্ট পরে যেটা আসবে তোমাকে অ্যাডভাইস করে দিবা পেশেন্টকে, যে রিকল বিজি সেই অ্যাডভাইস অনুযায়ী পেশেন্ট তোমার এখানে আসবে, তুমি ফলো আপ দিবা, ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগে কিনা সেটা দেখবা, সেই অনুযায়ী তোমার ট্রিটমেন্ট চলবে। তো আজকে আমরা যে একটা প্রফের বাইবা যে হিস্ট্রি, একটা পেশেন্ট কিভাবে দেখবো, কিভাবে হিস্ট্রি নিব, কিভাবে এক্সামিনেশন করবো, হ্যাঁ কি ইনভেস্টিগেশন করবো, ডায়াগনোসিস করবো, ট্রিটমেন্ট দেবো, এই সম্বন্ধে আজকে আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি। আসলে পড়ার তো অনেক, কারণ প্রেরণা তো কম বললাম যে আসলে এক ঘন্টায় হয় না, যে একটা ভাস্ট সাবজেক্ট, অনেক এক্সামিনেশন আছে, অনেক আরো অনেক কিছু বলার ছিল, যেগুলো সময়ের অভাবে
আসলে বলা যাচ্ছে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই লিজা আছে, লিজার কমেন্ট বক্সে তোমরা জানাবা, এবং আমি চেষ্টা করব তোমার এই প্রফ রিলেটেড ভাইবা প্রশ্নগুলোর উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, তোমরা মনোযোগ সহকারে এই লেকচারটা শোনার জন্য। স্যার ইনশাআল্লাহ এক্সিস্টেন্টাল স্কুল সামনে দেখে আপনাদের কাছ থেকে আপনাদের সুন্দর সুন্দর ক্লাস আমরা উপহার হিসেবে পাবো স্যার। অবশ্যই আমরাও চেষ্টা করব যে তোমাদেরকে ভালো শেখানোর জন্য, ভালোভাবে যাতে তোমরা ভালো ডাক্তার হতে পারো, ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা দিতে পারো, সেটা আমরাও চেষ্টা করবো তোমাদেরকে ভালো শিক্ষা দিয়ে যেন ভালো ডাক্তার বানাইতে পারি, সেটাও আমাদের ইচ্ছে ইনশাল্লাহ। জি স্যার, দোয়া করবেন স্যার আমাদের জন্য, অসংখ্য ধন্যবাদ স্যার। কোনো কোশ্চেন আছে কমেন্ট বক্সে? স্যার আমার নিজে একটা কোয়েশ্চন ছিল স্যার, যে অনেক অনেকের দেখা যায় যে স্যার ব্ল্যাক, আপনি যে স্যার জিঞ্জিবার অনেক কালার বলছেন, কিন্তু জিঞ্জিবার ব্ল্যাক কালারও দেখছি স্যার, তো ওইটার কষ্টটা কি? আসলে দেখো, জিঞ্জিবার কালারটা আমি বললাম যে প্রথমে আমাদের চিন্তা করতে হবে নর্মাল কালার, সেটা হলো তোমার কোরাল পিঙ্ক। কালার ডিপেন্ড করে কিসের উপরে? কালারটা ডিপেন্ড করে তোমার, একটা হলো জিঞ্জিবাল ভাস্কুলারিটি, মানে ব্লাড সাপ্লাই কেমন, তারপরে কেরাটিনাইজেশন, ওইখানে কেরাটিন টিস্যু কতটুকু আছে, ঠিক আছে, তারপরে জিঞ্জিবাল ফ্লুইড, তারপরে তোমার কিছু সেল আছে মেলানিন, মেলানিন কতটুকু থাকে, সেই কয়েকটা জিনিসের উপর কিন্তু তোমার এই কালারটা ডিপেন্ড করে। অনেকে দেখবা যে যাদের মেলানিন একটু বেশি থাকে তাদের কিন্তু ব্ল্যাক থাকে, ঠিক আছে, এটাও কিন্তু নর্মাল, কারণ তাদের এই মেলানিন এটা কালো হয়ে গেছে, কালার চেঞ্জ। স্যার এখানে আমাদেরকে ইসমা জান তোষি বলছে যে বাইবা কোয়েশ্চন ব্যাপারে কিছু বলতে। স্যার ফারিহা ইহসান বলেছেন স্যার ডোই নিড সেপারেট পেশেন্টস ফর দ্য ক্লিনিক্যাল এক্সাম অর ডাম্পি পেশেন্ট উইল ওয়ার্ক, ডামি পেশেন্ট। আচ্ছা, ডাম্পি পেশেন্ট, ওকে। আচ্ছা, বাইবার যে ক্লিনিক্যাল এক্সাম, আমি তো বললামই যে পেশেন্টটা তোমরা যখন এক্সামিনেশন করবা, এক্সট্রাওয়ালি তো তোমাকে বললাম যে যে ইন্সপেকশন করবা, পালপেশন করবা, আর ইন্টারওয়ালে গিয়ে তোমরা চেক করবা দাঁতগুলা, যে দাঁত কয়টা দাঁত আছে বা মিসিং দাঁত আছে কিনা, বা ওইটা ওইখানে রিটেন ডেসিডুয়াস আছে কিনা বা কেরিজ আছে কিনা। এই দাঁত এক্সামিনেশন করার পরে তোমরা যেটা পেরিওরন্টাল এক্সামিনেশন আমরা বলি, প্রথমে জিঞ্জিবাটা দেখবা, যেহেতু আমাদের পেরিওরন্টোলজি সাবজেক্টটাই হলো তোমার পেরিওডন্সিয়াম, মানে দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার থাকে পেরিওডন্সিয়াম, সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করি। এই জন্য তোমার জিঞ্জিবা এবং সিমেন্টাম এবং অ্যালবুলার বোন, পেরিওরাল লিগামেন্ট, এগুলো কিন্তু এক্সামিনেশন করতে হবে। তো জিঞ্জিবা তো আমি বললাম, তুমি জিঞ্জিবাতে অবশ্যই তুমি দেখবে ওই জায়গার কালারটা কেমন বা কন্ট্রোলটা কেমন, কনসিস্টেন্সি কেমন বা ব্লিডিং অন প্রবিং আছে কিনা, অথবা জিঞ্জিবার পজিশনটা কেমন, সাইজটা কেমন, তারপরে তোমার এই ওখানে কোনো পেন অ্যান্ড পার্কেশন না, সরি, জিঞ্জিবাতে তোমার দেখার পরে তারপর চলে যাবো তোমার ইয়েতে, একটা দাঁতের ফার্কাশন ইনভলভমেন্ট বা মোবিলিটি, অথবা জিঞ্জিবাল রিসেশন, অথবা দাঁতে পেন অ্যান্ড পার্কেশন, এগুলো তোমরা এক্সামিনেশন করবা। হ্যাঁ, এইসব এক্সামিনেশনগুলো করেই তোমাকে ডিসিশন নিতে হবে যে আসলে তোমার কিসটা কি। বা অনেক সময় আরেকটা জিনিস দেখতে হবে, জিঞ্জিবাতে প্লাক ক্যালকুলাস আছে কিনা, প্লাক কতটুকু আছে, ক্যালকুলাস কতটুকু আছে, কোন ধরনের প্লাক, এটা কি সুপ্রা জিঞ্জিবাল প্লাক না সাব জিঞ্জিবাল প্লাক, ক্যালকুলাস দেখবা যে সুপ্রা জিঞ্জিবাল নাকি সাব জিঞ্জিবাল ক্যালকুলাস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্লাক ক্যালকুলাস, ঠিক আছে স্যার। সবাই স্যার জানতে চাইছে স্যার বাইবা কোয়েশ্চন কিছু বলতে। ভাইবার কোশ্চেন তো আসলে যে যেরকম কেস পাবে, যে যেরকম পেশেন্ট পাবে, হ্যাঁ, ভাইবার কোশ্চেন যে ওরাল ভাইবে যেটা হয়, ওরাল ভাইবা তো আমরা সাধারণত এখন যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হলো একটা কার্ড সিস্টেম। তোমার লং ভাইবে যেটা হয়, একটা কার্ড সিস্টেম থাকে,
ওই কার্ডের মধ্যে পেরিওডন্টোলজির কিছু কার্ড থাকে, ওরাল প্যাথলজির কিছু কার্ড থাকে, আর ওরাল মেডিসিনের কিছু কার্ড থাকে। এবং প্রত্যেকটা কার্ডে তোমার কিছু কোশ্চেন থাকে, 5-7টা কোশ্চেন থাকে। ওই দেখা যায় যে 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 কার্ডটা উঠাবে সেই কার্ডটাই কোশ্চেন থাকে, সেই কার্ডটা কোশ্চেন থেকে কিন্তু সে আনসার দিবে। ওটা কিন্তু যেখানে কোশ্চেন গুলো করাই থাকে, তো এটা ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে খুব ইজি। তো তোমরা ওই কার্ড গুলো যদি পড়ে আসো তাহলে লং বাই মোটামুটি ভালো করার কথা। আর ক্লিনিক্যালি হলো তোমার ওই যেটা তোমার পেশেন্ট পাওয়া, তুমি কি ধরনের পেশেন্ট পাইছো সেই পেশেন্টের উপর এক্সামিনেশন করছো, সেটা ডিপেন্ড করে। স্যার আমাদের যে ভাইভাটা হবে সেটার জন্য কি আলাদা পেশেন্ট কিভাবে রাখা হবে এটা সম্বন্ধে, স্যার বর্তমান পরিস্থিতির অবস্থায় আমরা কি প্রত্যেকে আলাদা পেশেন্ট আনব অথবা ডামি পেশেন্ট আনব, এই ব্যাপারে যদি কিছু বলতেন স্যার। এটা শরণা ইসলাম বলছি। ধন্যবাদ। আসলে এই যা এটার ব্যাপারে কিন্তু আমি প্রথমেই যখন ইন্ট্রোডাকশনে বলতেছিলাম যে আমাদের কিন্তু ডিন অফিস থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটা গাইডলাইন দিছে, তোমরা পেয়ে যাওয়ার কথা। ওইখানে সবকিছু ডিটেলস লেখা আছে, আমরা একদম আমরা পরীক্ষাটা কিভাবে নিব। ওইখানে তোমার বলা আছে যে আমরা কিন্তু আইসোলেটেড থাকবো, আমরা সবাইকে একসাথে ডাকবো না। মনে করে একটা রুমে কয়েকজন থাকবে, আমরা একজন কিন্তু বাইপাসে থাকবো, ঠিক আছে? সেভাবে কিন্তু আমরা পরীক্ষা নিব, মানে একভাবে আমরা কোনো যাতে গ্যাদারিং না করি, হ্যাঁ একটু ডিস্টেন্স মেনটেন করি, সেভাবে কিন্তু করতে হবে। এবং ক্লিনিকের ক্ষেত্রে বলা আছে যে তোমরা যেহেতু ডাক্তার হবা, ডাক্তার হওয়ার জন্য যেই যতটুকু জানার দরকার তোমাদের, হ্যাঁ সেটা যদি পেশেন্ট হয় সেটা সবচেয়ে ভালো হয়, পেশেন্টের উপর কাজ করা, তাইলে তুমি সেটা ভালোভাবে বুঝতে পারবে এবং শিখতে পারবে। হ্যাঁ আর ডামি তো ডামি, ডামি তো তুমি যে কোনো সময় দেখতে পারো, কিন্তু যেহেতু এটা ফাইনাল প্রফ মানে থার্ড ইয়ার ফাইনাল পেরিওডন্টোলজি, সুতরাং যদি তোমার পেশেন্ট হয় তাহলে সবচেয়ে ভালো, সেটা তুমি আইসোলেশন সেটা মেনটেন করে তুমি এক্সামিনেশন করবা। হ্যাঁ যে গাইডলাইনটা দেওয়া আছে সেই গাইডলাইন ফলো করে তুমি এক্সামিনেশন করবে, সেটাই কিন্তু বলা আছে। জি স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। ক্লাস কি শেষ করব? হ্যাঁ 1 ঘন্টার বেশি হয়ে গেছে, যদি কোনো ইয়া না স্যার সবাই অনেক কমেন্ট সেকশন অনেক কোশ্চেন করতেছে লঙ্কে বাট তারপর ভাইবা নিয়ে স্যার। না না টেনশন করার কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই, পরীক্ষা তো পরীক্ষাই। এখন যেহেতু এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন একটু নার্ভাস তো থাকবাই সবাই, তো যতটুকু সম্ভব নার্ভাস ফ্রি হয়ে তোমরা পরীক্ষা দাও, আশা করি ভালো করবে। কারণ এই প্যান্ডামিক পিরিয়ডে আসলে সবাই আমরাও চেষ্টা করব যাতে আমরা পরীক্ষা নেওয়ার সময় যাতে কেউ কোনো এই কোভিড-19 ভাইরাস আক্রান্ত না হয়, সেদিকে আমাদের বিশেষ বিশেষভাবে নজর থাকবে এবং খেয়াল থাকবে যে আমরা যারা পরীক্ষা দিচ্ছি বা নিচ্ছি তারা যাতে কোনো ক্রমে মানে আক্রান্ত না হয়, সেদিকে আমাদের বিবেচনা অবশ্যই থাকবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ যে প্রক পরীক্ষা যেহেতু ভালোভাবে তোমরা অ্যাটেনশন দাও, যে থার্ড ইয়ার ক্লিনিক্যাল সুতরাং তোমাদের ভালো করতে হবে এবং ভালো করে পড়তে হবে। আমরাও চাই তোমরা ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পাস করো, পাস করে ভালো ডাক্তার হও এবং দেশের এবং মানুষের সমাজের সেবা করো, সেটা আমরাও চাই ইনশাল্লাহ। স্যার আপনাকে স্যার আবার অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আমাদের অডিয়েন্সকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দর ক্লাস পাবো এই শুভকামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা রিজা তোমাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আসলে ফরাদকে, ফরাদকে আমি দেখি নাই, আরো ধন্যবাদ জানাই স্যার আপনি আপু কর্ণধার, আবার যারা আছে কলা কৌশলী যারা তোমার এই স্কুলটাকে নিয়ে অনেক কাজ করতেছো, অনেক শ্রম দিচ্ছ, এবং তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছে, সেটা আমরা আসলে প্রাউড ফিল করি তোমাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছো। আমরাও চাই তোমরা ভালোভাবে এগিয়ে যাও এবং সামনে আরো ভালো ভালো টিচার তোমাদের ক্লাস নেব এবং তোমরা উপকৃত হও এবং ভালো ডাক্তার হও এবং ভালো শিখো, সেটা আমিও চাই। আবার সবাইকে যারা আজকের ক্লাসে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেছে তাদের সবাইকে
আপনি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তোমার লিজাকেও এবং শেষতা ফরাজকে এবং এক্সিস ডেন্টাল স্কুলকে এবং এর পিছনে যারা আছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রেজা।